আসসালামু আলাইকুম। সম্রাট খান। হ্যালো, সম্রাট খান, জি জি ভাই বলুন। হ্যাঁ পারছো? শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, ক্লিয়ার শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আমি আসলে খুবই এক্সাইটেড, অনেকদিন ধরে আপনাদের লাইভ শুনি, বাট কখনোই যোগদান করা হয় নাই। আমি নিজেকে আর কি অ্যাগনোস্টিক হিসেবে মনে করি। আমি ইউকে তে থাকি প্রায় 15 ইয়ার্স, আমার ব্রিটিশ নাগরিকত্ব আছে। আমি বিয়ে করি নাই, তবে আমার এখানে কিছু রিলেশনশিপ ছিল, মানে এই দেশি মানে নেটিভ ইংলিশদের সাথে। তো আমি আমার কাছে যতটুকু মনে হয় যে ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রি গুলি সবচেয়ে বেশি ধর্ম কে কোনো গুরুত্বই দেয় না, কিন্তু তারপরও কিছু কিছু ব্রিটেনে, বিশেষ করে যেগুলি যারা আর কি নেটিভ ব্রিটিশ, তাদের মধ্যে এখনো ধর্মটাকে তারা লালন করে, যদিও ওইভাবে না, মানে মিডল ইস্ট অথবা সাব কন্টিনেন্টের মতো মানুষের মতো না। বাট আমার লাস্ট যে গার্লফ্রেন্ড ছিল, ও খুবই আর কি সে এই খ্রিস্টান পার্ট কি বলে যায় নানদের মতো মাথা স্কার্ফ টিস্কার পরতো এবং চার্চে যেত। আমিও তার সাথে চার্চে গেছি জাস্ট খালি দেখার জন্য যে আসলে কি বিষয়, কিন্তু আমার কাছে যেমন হয়েছে যে সব ধরনের কাহিনী প্রায় একই হাস্যকর। তো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে গেছে। ওর বাসায় আমি কয়েকবার গেছি, ওর বাবা মা হয়তো ওর বলছে যে, ওর বাবার মধ্যে আবার মা যায় হচ্ছে চার্চ অফ ইংল্যান্ডের ফলোয়ার, আর বাপ হচ্ছে বিবলিক্যাল চার্চের ফলোয়ার, ও আবার বিবলিক্যাল চার্চের ফলোয়ার, ওর ছোট বোন আবার এরকম চার্চ টার্চে কিছু জানে না, কিন্তু তারপর বিলিভ করে। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে আপনার কি মনে হয়, আমরা যে অঞ্চলের মানুষগুলি, আমি আসিফ ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম অনেক আগে, সে বলছিল যে আমরা ওই অঞ্চলের মানুষগুলি হচ্ছে পলিমাটির অঞ্চলের মানুষ। এখন আমার কাছে মনে হয় যে আরবিরা আসলে ওরা খুবই চালাক, এইসব অঞ্চলের মানুষের ভয় আবেগ এইগুলি দিয়ে মানুষরে একটা ধর্মের নাম দিয়ে একটা বিজনেস এর মধ্যে গত 1000-1500 বছর ধরে আটকে রাখছে। আপনার কাছে কি মনে হয় যে মানুষগুলি কি আসলে এই পলিমাটির কারণে, ওয়েদারের কারণে অথবা জেনেটিক কারণে কি বুঝতে পারে না এগুলি? হ্যালো, হতে পারে, অনেক অনেক কারণ গুলোর মধ্যে পলিমাটির মানুষের কারণ হওয়ারও একটা বিষয় হতে পারে। কারণ আমার কাছে যা মনে হয়, সরি আমি আসলে বাসে, তো পাবলিক ট্রান্সপোর্টে অনেক আওয়াজ হচ্ছে, এবং আজকে ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ ওয়েস্ট হ্যাম স্টেডিয়ামের কাছাকাছি যাচ্ছি, মানে কাছাকাছি দিয়ে যাচ্ছি, তো অনেক যানজট এবং বাস অনেক প্যাকড। আর আমার কাছে আরেকটা যেটা জিনিস মনে হলো, আমি যেহেতু পশু পাখি লাভার আর আমি এখানে, ভাই আমি আমি এইগুলা কনসিডার করি না যে মানুষ কোথা থেকে আসছে, তার ইয়ে কি, এই জন্য সে ধর্ম বিশ্বাস করতেছে এই সেই। আমি মনে করি একজন অ্যাডাল্ট মানুষ পৃথিবীর সব জায়গায় অ্যাডাল্ট, এবং তার কাজের জন্য, তার যে কোনো একটা অ্যাক্টের জন্য সে নিজেই দায়ী। সে এগুলা বলা আলটিমেটলি অর্থহীন যে সে এই জায়গা থেকে আসছে, এই জায়গার মানুষ এইভাবে চিন্তা ভাবনা করে। আমার আমার মনে হয় মানুষ 18-20 বছর হয়ে গেলে মানুষ ওই ডিসিশনটা নেওয়া যে আমি কি করব না করব, আমার ডিসিশন গুলো সঠিক না কি ভুল, সেটা সে অবজেক্টিভলি চিন্তা করতে পারে। সে সে ধর্ম বিশ্বাস করে হয়তো বা সেই জন্য চিন্তা করে না এই জন্য, বাট তার সেই অ্যাবিলিটিটা আছে, সেই অ্যাবিলিটিটা সে ঠিক মতো কাজে লাগায় না। তো এইটা এটার জন্য শুধুমাত্র সেই দায়ী, রেদার দেন সে কোথা থেকে আসছে, তার এনভায়রনমেন্ট কি, তাকে কিভাবে ম্যানিপুলেট করা হলো ওটার। আমি আমি মনে করি পুরোটার জন্য সে শুধুমাত্র সে নিজেই দায়ী। জি সর্বপ্রায় আমি ছোট করে একটু বলতে চাই, আমি পশু পাখি লাভার, আমি ছোটবেলা থেকে পশু পাখি খুব পছন্দ করি, এবং আমি এখানে ঘোরা নিয়ে পড়ালেখা করছি ইউকেতে। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর স্টুডেন্ট ফাইন্যান্স নিয়ে, এর আগে আমার জন্য পসিবল ছিল না এত টাকা দিয়ে পড়ালেখা করার। তো আমার কাছে যেটা মনে হয়, আপনি দেখেন যে একুয়াইন প্রজাতির মধ্যে ঘোড়া, জেব্রা, গাধা, এই তিনটার মধ্যে কিন্তু ঘোড়াই সবচেয়ে উপরে আছে। আমার কাছে এরকমই মনে হয় মানুষের ক্ষেত্রে সেম জিনিস। আপনার ওয়েস্ট ইউরোপের মানুষগুলি একরকম, তাদের মানসিক বিকাশ, তারপরে আরবি যারা বা মিডল ইস্টের, তখন তো আর এরকম এতগুলি কান্ট্রি ছিল না। একটু রেসিস্ট কথা হয়ে যাচ্ছে, একটু বেশি রেসিস্ট কথা হয়ে যাচ্ছে আর কি। না না না, মানে আমি ফ্যাক্ট করে বলতে চাচ্ছি যে দেখেন, আরবরা অ্যারাবিয়ান নাইস টাইস এগুলি কত কিছু বানাইছে, মানে কত কিছু কাহিনী, তো ওদের মাথায় তো এগুলি ঢুকবে। এখন আমাদের বিশ্ব অঞ্চলের মানুষগুলি তো এত কিছু বুঝে না, অনেক আগে থেকেই বুঝতো। এটা এটা বুঝে না, এই জন্য তারা জাতিগত ভাবে কোনোভাবে ওইগুলা বলা, ওইগুলা আমার মনে হয় না বলা ঠিক। রেদার দেন
তারা বুঝতেছে না এটা আপনি তাদেরকে ইন্ডিভিজুয়াল ইয়ে করতে পারেন, বাট এই কথাটা যে তারা এই ঘোড়া গাধার সাথে যে তুলনাটা দিলেন, স্পিসিস এর সাথে যে আপনি মানে ডিফারেন্ট স্পিসিস এর সাথে যে আপনি ডিফারেন্ট রেসের তুলনা দিলেন, এটা আমার মনে হয় না একটা সঠিক তুলনা। না, যেহেতু এক এক জাতি আরেক জাতির সেই আদিম যুগ থেকে কন্ট্রোল করতেছে বা কন্ট্রোল করে যাচ্ছে, তো তার মানে কি মনে হয় না যে এইসব অঞ্চলের মানুষগুলো আসলে কন্ট্রোল হয়ে যাবে? ডাজন্ট ম্যাটার, যদিও কন্ট্রোল করে থাকে সারা জীবন, যদি কন্ট্রোল করে থাকে তারপরও তার 18 বছর বয়স হওয়ার মাত্র মাত্র কি মানে এবারে 18 বছর 18-20 বছর বয়সে মানুষ খুব মোটামুটি রেশনালি চিন্তা করার মতো ইয়ে আসে তার মধ্যে, সেই সেই ক্যাপাসিটি আসে, মোস্ট অফ দ্য পার্সন সেই ক্যাপাসিটি আসে। তারপর এই বাট ডাজেন্ট ম্যাটার যে সে পূর্বজন্ম থেকে ইয়ে হয়ে আসতেছে, মানে তার সারা জীবন ধরে ধর্ম পালন করে আসতেছে, পালন করে আসতেছে, তার অ্যানসেস্টাররা পালন করে আসতেছে, বা তারা স্লেভ ছিল, তাদের কাছে কোনো অপশন ছিল না, তাদেরকে এইভাবে নির্যাতিত করা হয়েছে, এগুলা দিনের শেষে ম্যাটার করে না। ম্যাটার করে সে নিজে কি অবজেক্টিভলি চিন্তা করতেছে কি করতেছে না, কেননা এর থেকেও বাজে সময় মানুষ অবজেক্টিভলি চিন্তা করছে, এর থেকে বাজে সময় চিন্তা করে মানুষ ধর্ম ধর্মের কুসংস্কার থেকে বের হতে পারছে। এই আপনি একটু কমেন্টও দেখেন আপনার আপনার মতাদর্শটাকে, মানে আপনার চিন্তাধারাটাকে একটু ভালোভাবেই ক্রিটিসাইজ করা হচ্ছে। বাট আপনি জাতি ধরে বা রেস ধরে মানুষের চিন্তাধারাকে জাজ করেন না, আপনি জাজ করেন ইন্ডিভিজুয়াল ধরে, জাতি ধরে মানুষের চিন্তাধারা জাজ করাটা আমার মনে হয় না উচিত। সব পুরা জাতি এক চিন্তাধারার হয় না, পুরা জাতিকে এক চিন্তাধারা দিয়ে জাজ করাও যায় না। হ্যাঁ, আমার এতটুকু বলা ছিল। থ্যাংক ইউ আসিফ ভাই বাবা ফিরে আসার জন্য। হ্যাঁ ভাই, তা ওনার কথা কি শেষ হয়েছে? আপনি কি আলোচনা শুনেছিলেন আসিফ ভাই? না, শুনি নেই আসলে। উনি একটু উনি ঘোড়া সুপিরিয়র, গাধা মানে ঘোড়ার আশেপাশে স্পিসিস থেকে ঘোড়া সুপিরিয়র, এরকম একটা কথা বলে যে বিভিন্ন রেসের তুলনা করছিলেন, যে ইউরোপিয়ান রেস হচ্ছে গিয়া আপনার আপনার এই পয়েন্ট অফ ভিউ সাথে একমত না। না, আসিফ ভাইকে আমি বলতে চাচ্ছি যে আসিফ ভাই, আপনি যেহেতু ওয়েস্ট ইউরোপে ইভেন ইন জার্মানি লং টাইম, সো আমার কাছে মনে হয় আপনি যদি দেখেন যে আমাদের সাবকন্টিনেন্ট থেকে যেসব মাইগ্রেন্টরা আসে তাদের মধ্যে বাঙালিরাই সবচেয়ে নিচে আছে। মানে যদি আমি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোকজনের কথা বলি, তো বাঙালিরা আসলেই খালি কামলা দিতে চায় বা এই টাইপের কাজ করতে চায়, তাদের মধ্যে ইন্ডিয়ানদের মতো সূক্ষ্ম ভাবে চিন্তা করা যে উপরে লেভেলে যেতে হবে এই মেন্টালিটিটা নাই বলতে গেলে। তারপর পাকিস্তানিরা তো মাথা মোটা, ওরা খালি গায়ে জোরে চলতে চায় ভাই। এগুলো তো সমাজ থেকে মানুষ শেখে, এগুলো হচ্ছে কিছু জিনিস আছে মানুষের ইনহেরিট প্রপার্টি, কিছু জিনিস আছে মানুষ যেগুলো আশপাশ থেকে সমাজ থেকে শেখে। সমাজ থেকে যারা শেখে তাদের মধ্যে তো এই জিনিসগুলো আপনি পাবেনই, কিন্তু যদি একটা আপনি যদি সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন যদি ইংল্যান্ডে বা আমেরিকাতে বা বাংলাদেশেও মানে সরি বাংলাদেশ না জার্মানিতেও যদি আপনি থার্ড জেনারেশন বাঙালি দেখেন, সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন বাঙালি ফ্যামিলির সাথে বাঙালিদের সাথে যদি পরিচয় হয়, দেখবেন তারা কিন্তু একদমই ভিন্ন রকম। আমি কিন্তু মিশি না, আমি এই দেশে মানে আমি দেখছি যে একটু শুনে নেন ভাই, একটু শুনে নেন। ফার্স্ট জেনারেশন যারা আসে, যারা একদম বাংলাদেশ থেকে আসে ফার্স্ট জেনারেশন, তারা এসে এই কাজগুলো করে। আমিও জানি যে আপনি যেহেতু লন্ডনে থাকেন, শুনে বুঝতেছি লন্ডনে থাকেন, লন্ডনে ওই যে জায়গায় বাঙালিরা থাকে আর কি, সেখানে দেখছি যে পানের টিক টিক ফালায় রাস্তাঘাট পুরো নোংরা করে রাখছে, ঠিক করে রাখছে পুরা। মানে 30 বছর আগে পুরান ঢাকার যে রকম চেহারা ছিল, এই মানে ওই কি যেন নাম জায়গাটার, জায়গাটা ওয়েস্ট কি যেন জায়গাটার নাম, না জায়গাটার নাম ভুলে গেছি, যেখানে যেখানে থার্ড জেনারেশনে গিয়ে দেখা যায়, থার্ড বা ফোর্থ জেনারেশনে গিয়ে দেখা যায় যে তারা একদম বাঙালি যে কালচার সেগুলো একদম এই যে বাঙালি যে বাঙালির যে নোংরা কালচার গুলো আছে সেগুলো একদমই তারা ভুলে যায় বা তারা আর করে না, সেই কাজগুলো করে না। তো এইগুলো তো মানুষ সমাজ থেকে শেখে, তা এখান থেকে কি বোঝা যায় যে মানুষ সমাজ থেকে শেখে, এগুলো তো তাদের ইনহেরিট কোনো প্রপার্টি না, জন্মগত কোনো সমস্যা না। না, আমার কাছে সেটাই মনে হয় যে আমাদের ওইসব অঞ্চলের মানুষগুলি ধর্মকে এত অদ্ভুতভাবে বিশ্বাস করে কেন? কারণ অন্য জাতিরা আইসা আমাদের এইসব লোকজনকে মানে আমাদের পূর্বপুরুষদেরকে, আমরা তো পলিমাটির অঞ্চলের মানুষ, তো আমরা তো সহজ সরল,
তো তাদেরকে ম্যানিপুলেট করতে পারছে ধর্মের নামে বিজনেস করতে পারছে, যে ভয় দেখাইছে, ইমোশন দেখা একটা জিনিসটা, এই জিনিসটাকে এস্টাবলিশ করে দিছে গত 1000-1500 বছর ধরে। এটাই কি মনে হয় না? আসলে ধর্ম তো কিছুই না, ধর্ম একটা বানানো জিনিস মানুষের। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন। ঠিক আছে সম্রাট খান ভাই, তাহলে আর কি কোনো আলোচনা আছে আপনার? আর আরেকটা জিনিস যেটা, ওয়েস্ট ইউরোপে এখনো তারা, আমার কাছে মনে হয় এবং আপনার কথাও আমি অনেকবার শুনছি যে ওয়েস্ট ইউরোপিয়ানরা সবচেয়ে বেশি উন্নত পৃথিবীতে, বাট তারপরও এখনো অনেক ফ্যামিলি আছে যে যারা ফ্যামিলি মেনটেন করে এবং ধর্মকে অনেক গুরুত্ব দেয় এবং তারা অনেক চার্চ সার্চে যায়, যদিও একই ফ্যামিলির মধ্যে বিভিন্ন টাইপের চার্চের মধ্যে যায় কিন্তু তারপরও যায় তারা। আমার লাস্ট গার্লফ্রেন্ড যে ছিল সে নেটিভ ইংলিশ, তার মধ্যে এরকম ছিল, তার সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়েছে এবং তারা, আমি এটাও বলছি যে সকল প্রফেটরা মিথ্যা কথা বলছে, এটার জন্য সে আমাদের ডাইরেক্ট বলতে পারে না, বাংলাদেশ হলে তো বলতে পারে মায়েরা ফেলানো, আমার বলতেছে যে টু টেল এ গড ইজ ভেরি ডেঞ্জারাস থিং। তো আমার কাছে মনে হলো যে মানুষের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা থাকে সব জায়গাতেই পৃথিবীতে, যে ইমোশন বা ধর্মের কথা বললেই তারা একটা রিয়েক্ট করবে। হ্যাঁ, ঠিকই বলেছেন, আপনার সাথে একমত, কিছু ফ্যামিলি তো অবশ্যই আছে। সাবরিনা আপু বোধহয় কিছু বলবেন, সাবরিনা আপু বলেন। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। সম্রাট ভাইয়া, আই জাস্ট ওয়ান্ট টু সাজেস্ট ইউ দ্যাট আপনি যে একটা কথা বলেছেন যে আপনি বাংলাদেশি মানুষদের সাথে একদমই মেশেন না, আমার ছোট্ট একটা সাজেশন হবে যে আমি যখন দেশের বাইরে আসি, এমন একটা স্টেজে আসি, মানে আমি খুব মানে বড় না, মানে আমি মোটামুটি একটা টিনেজ এই যে চলে আসি দেশের বাইরে, তো আমারও কিন্তু প্রথম প্রথম ওই ধারণাটাই ছিল যে এখানে এখানে আসার পর এসব মানে অনেকটা আমেরিকানাইজড হয়ে যায় আমি। তো পরে আমার যেটা মনে হয়েছিল যে বাংলাদেশে সব মানুষরা হয়তো টিপিক্যাল, সব মানুষরা হয়তো এরকম ডার্টি, এরকম মানে কোনো ম্যানার্স জানে না, কিন্তু পরে আমি সিলেক্টিভ ভাবে কিছু মানুষের সাথে যখন মিশেছি তখন আমার ধারণাটা মানে চেঞ্জ হয়ে গেছে যে না, আসলে সব বাঙালিরা কিন্তু ওরকম না, আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক ট্যালেন্টেড পিপল আছে, হিউজ ট্যালেন্ট বাংলাদেশে, এবং ইন্ডিয়ানদের ইন্ডিয়ানতে যেহেতু পপুলেশন অনেক বেশি ওদের হয়তো আরো বেশি ট্যালেন্টেড পিপল দেখা যায়, কিন্তু আমি বলবো যে এটা খুবই একটা বায়াসড একটা, আপনি বলবেন যে ইউরোপিয়ান মানুষরা ট্যালেন্টেড, বাংলাদেশি মানুষরা মানে আপনি মেশেন না, আপনি যদি মেশেন তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশি মানুষরা অনেক ট্যালেন্টেড এন্ড দে ডু রিয়েলাইজ, কিন্তু অনেক সময় হয়তো এনভায়রনমেন্টের জন্য, পরিবেশের যাদের সাথে মেশে তারা তাদের জন্য তাদের ওই পয়েন্ট অফ ভিউগুলো তারা এক্সপ্রেস করতে পারে না। সো আই থিংক ইউ শুড চেঞ্জ ইওর পয়েন্ট অফ ভিউ। নাও দ্য থিং ইজ দ্যাট আই প্রবাবলি কুডন্ট এক্সপ্লেইন অর ডিড ইট সাই প্রপারলি, আমি কিন্তু আমার টাইপের বাঙালিদের সাথে কিন্তু ঠিকই মিশি, আমার টাইপের যদি হয় আমি তাদের সাথে ঠিকই মিশি, এবং আমার গত 10-12 বছর ধরে অনেক ইস্ট ইউরোপিয়ান ফ্রেন্ডও ছিল কিন্তু আমি এখন ইস্ট ইউরোপিয়ানদের সাথেও মিশি না, কারণ ওদের ক্যাটাগরি একই রকম মনে হয় আমার কাছে, যে এই সাবকন্টিনেন্ট অথবা এশিয়ান মেন্টালিটির মানুষের মতো। আমি ওয়েস্ট ইউরোপিয়ান মানুষের সাথে মিশতে চাই কিন্তু তারপরে দেখলাম এদের মধ্যেও প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, আসলে আমরা তো আসলে মানুষকে নিয়ে তেমন একটা আলোচনা করতে আসলে পছন্দ করি না সম্রাট খান ভাই, আমরা আসলে যে ধর্ম মতাদর্শ সেটা নিয়ে আমরা বেশি আলোচনা করি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য, আবার পরে আবার আবার কথা হবে। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ ভাই। আপনাকে এখান থেকে অনেক শব্দ হচ্ছিল।